আসুন। আরে বাহ, ই বাবা, ও বাজে প্রেস, আমাকে তুলবি না তাহলে। তোমাকে কত ওরা সব ফটো তোলার সময় ছুরি ধরেছিল। হ্যাঁ, কাজটা আমি কয়তা, এই যে পড়েছে, এই যে পড়েছে, এই যে সবাই পড়েছে, এই যে এখন কাস্টার্ড খাওয়া চলছে। কি হয়েছে? হ্যাঁ খেয়ে নাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল উঠে একটু সাজুগুজু করে নিয়েছি। সকাল সকাল বলবো না, আমার কাছে সকাল, যেহেতু আমি লেট রাইজার। তো আমি আর থাকি হলো যাদবপুরে, আমি যাব হলে এখন দক্ষিণেশ্বর। তো অনেকটাই ডিস্টেন্স বুঝতেই পারছো, আর কলকাতার রাস্তা এইটুকু ডিস্টেন্স যেতেই প্রচুর সময় লেগে যাবে, আর এখন অফিস টাইম। তো সেই জন্য একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, যাব বন্ধুর বাড়িতে। তো কলকাতায় আসার পরে এই আমার ফার্স্ট মিট হবে বন্ধুদের সাথে। এতদিন তো ঘরের কাজ নিয়ে গোছানো নিয়ে ব্যস্ত, এখনও ব্যস্ত, এখনও তো ঘরের রেনোভেশনই শুরু করলাম না, সেটাও করবো, আবার ব্যস্ত হয়ে যাব। তো যাই হোক, আজকে ডেটটা ফিক্সড হয়েছে, ওখানে সব বন্ধুরা আসবে, আবার একটা হই হুল্লোড়, খুব মজা টাজা করবো। তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার আগে আমি একটু ঘুম ঘুম চোখ নিয়ে বেরিয়ে পড়ি, চলো চলো। দেখো কোয়েলের ডিম আমি ফার্স্ট টাইম দেখলাম, শুনেছি। আর আমার বাড়িতে না বুলবুল পাখি বাসা করেছিল, তার ডিমটাই সাদা আর পিঙ্ক দিয়ে এরকম ছিটছিটে। তো এটা কোথায় পেয়েছো? আরে এখানে এই হরিণঘাটার দোকান আছে, সেখানে এসেছে। আচ্ছা, 65 টাকা এই প্যাকেটটা পুরো, 24 টা। আচ্ছা আচ্ছা, এগুলো তোমার? আচ্ছা, আর এটা হলো আমার ব্রেকফাস্ট বলো, যা বলো, মাঝখানে একটা খাওয়া। বাহ, ফার্স্ট টাইম ট্রাই করবো, কেমন লাগছে বুঝতে পারছি না। না ভালো, আমিও কেউ খাবো না খাবো না করে কলা দিয়েছি সবাইকে। আজকে আমি খেয়েছি, তোমার জন্য দুটো রেখেছি, আমি একটা খেয়েছি, ওদের দিয়ে দিয়ে দিয়েছি। আরে বাহ, আর এটা তোমার জন্য রেখেছি একটু, আজকে করেছি সকালে কচু বাটা, মান কচু বাটা। তো এই যে আমরা সেই বন্ধুর বাড়ি আছি, মাঝখানে একটু ব্রেক করলাম, আমার পেস্ট তো জায়ের বাড়িতে কোয়েলের ডিম টিম খেয়ে এলাম। তো চলো দেখি কই রে দোলানে, দোলানে কে একটা আই বললো, তুই আই বললি? এ মা, ওই জন্য ভাবছি। ওয়েলকাম, আসুন। আরে বাহ, ই বাবা, তাহলে তোমাকে কোথায় তুলছি বাবা? তোমাকে তুলবে, এত ক্ষমতা নেই আমার কোমরে ব্যথা। আচ্ছা কি করে করবে? আমাদের কখনো কিছু মানে কাউকে আজ অব্দি কেউ স্যাটিসফাইড করতে পেরেছে? আমাদের যত করবে আমরা তারপরেও নিন্দে করবো। তাহলে এই যে কয়েকজন বন্ধু আসেনি, যারা এসে গেছে তারা কাজে লেগে পড়েছে, খুব কর্ম কর্ম উঠো নাকি যার বাড়িতে এসছি তাকে উপহার দেওয়া হচ্ছে, হাত তালে দিচ্ছে। ওই যা, এই যে দেখি আমরা গিফট করা হচ্ছে, ঠান্ডা কি ঠান্ডা, গরম কে গরম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার এইটা খোল, ভালো হয়েছে, সিংহাসনে বসলে কেউ আসবে না, এটাও মিন্টন। প্রত্যেকটা কাজে খাবার এনে দিচ্ছি।
বইতে পড়েছে। বাহ দেখি তুমি দেখি এই ভুলাবুদি দেখি কোথায় তোমার এই একটা পড়িয়ে দিচ্ছি ইয়ার কি মাছে তোটা পড়িয়ে দিচ্ছে। আচ্ছা সবাই পড়েছে দেখি একটু সবার গুলো আমাকে ঠেলে ফেলে দিচ্ছে। এই যে পড়েছে এই যে পড়েছে এই যে সবাই পড়েছে সবাই বিয়ে বাড়িতে পড়ো আমি ভিডিও করছি একটা বিয়ে বাড়িতে পড়ো সবার যে কোনো বিয়ে বাড়ি সবার কেমন লাগলো একটু আমার গিফটটা বলো। এই আমায় কেউ কি এতটা খাবে না এটা নিয়ে যাবে এই হলো খাওয়া দাওয়া এই যে হামাগুড়ি দিচ্ছে একজন মেনু হলো মাটন বিরিয়ানি আর চিকেন চাপ আর স্যালাড একজন হামাগুড়ি খাচ্ছে এখানে কথা বলো এইসব লাঞ্চের জন্য বসে গেছে লঙ্কা কে নেবে হিসেবটা বরাবর রাখো ভাই ওখানে আছে এক্সট্রা আছে এগুলো এই প্যাকেটের মধ্যে ওই বিরিয়ানিটা ঢোকাতো ওইটা আমার আর দোলার কি হয়েছে হ্যাঁ খেয়ে নাও কিন্তু দোলার ওই ফ্ল্যাট মানছি না মানবো না দোলার ফ্ল্যাট হয়েছে আমরা মানবো না। এই যে খাওয়ার পরে এখন নিয়ে দিয়ে গেল কোল্ড ড্রিঙ্কস দিয়ে জল জিরা দিয়ে দিয়ে গেল যাতে একটু ঢেকুর ওঠে দেখি সবাইকে দিয়েছে এদেরকেও দিয়েছে না কোনো মেয়েকে না আমার ভিডিও এই যে তোমার কোথায় খাও একটু জল জিরা দিয়ে তুমিও ওদের দিয়েছো না ওরা এখন মানে বিরাট কি হচ্ছে দেখি 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 দারুণ টেস্ট হয়েছে এটা দারুণ টেস্ট লাগছে সেভেন আপ না সেভেন আপের মধ্যে জল জিরা দিয়ে দিয়েছে দারুণ টেস্ট লাগছে এটা খেয়ে নিয়ে ওই ঘরে যাব আওয়াজ শুনবে একটু শোনো খেয়ে নিয়ে যাচ্ছি চলো তখন আমাদের চায়ের আড্ডা হচ্ছে যে বলে হুম এই নিমকিটা ইয়ে বানিয়ে নিয়েছে না নীলাঞ্জনা কে বানিয়ে নিয়েছে সে হাত তোলো হাত তুলে দিয়েছে নীলাঞ্জনা বানিয়ে নিয়েছে আমাদের বাজে কথা বলো না খাট থেকে নামছে না উনি চা বানিয়েছে সব দোলা বানিয়েছে সব দোলা করেছে আর এই যে এখানে সব একজন ফোনে কথা বলছে একজন এই যে আরেকজন ছেলের সাথে কথা বলছে এই যে কে একজন আসছে দেখি তো এই যে ইনি চা বানিয়েছে দোলা বলে আমি চা বানিয়েছি এই যে কেঁদে ফেললো যে বানিয়েছে সে শুনে এখন কি অন্ধকার হয়ে গেছে সুন্দর ছাদে এইটা লাউ গাছ হ্যাঁ এটা লাউ বাহ আর ওই পেছনটা ঢেঁড়স এটা কালো প্যাকেট কেন চড়াই পাখি আটকানোর জন্য ও হ্যাঁ ঢেঁড়স দেখতে পেয়েছি সন্ধে দিচ্ছে কেউ ঢেঁড়স গাছ এটা বোধ হয় পেঁপে গাছ হবে এখানে ভগবান জানে না না মানে খুব মোটা ইয়ে লাগে না হ্যাঁ সেই তো নিম গাছ এই যে লাল শাক কারি পাতা লাল শাক আরে বাহ এই যে ডালিম হয়ে রয়েছে বাহ খুব সুন্দর ছাদটা আমরা আরেকটু আগে এলে ছাদে ফটো টটো তোলা যেত হ্যাঁ সেই ঘরে এসি থেকে আর কেউ বেরোচ্ছে না গরমে একে এরকম ঢাকা চাপা দেওয়া কেন এটা চাপা দেওয়া আছে চড়াই খেয়ে গেছে এসে দেখে যা এই দেখ চড়াই খেয়ে যায় কিভাবে এই দেখ এই যে দানাটা এটাকে খেয়ে চলে গেছে এই যে চড়াই খেয়ে চলে গেছে যা এ থেকে আর ফুল হবে না ওহো যার জন্য ওইটাকে এই যে এই যে খেয়ে গেছে হ্যাঁ যার জন্য এইটাকে আমি ঘিরে দিয়েছি এটা আম গাছ আচ্ছা এটাকে না পুরো কচি কচি পাতা ও ছাদটাও শেড দিয়ে দিয়েছে হ্যাঁ কি সুন্দর ওপরে চেয়ার নিয়ে বসে থাকলে একদম সন্ধ্যাটা কেটে যাবে হুম আমার সন্ধ্যা এখানে বসে কেটে একদম একদম সেই এটাও তো ছাদই খুব সুন্দর হ্যাঁ এটাও ছাদ ওপরে ছাদ আছে কিন্তু ওই ছাদে আর উঠি না সেই সারাদিন এটাই করতে সবার বাড়িতেই মোটামুটি গাছ না দেখো ওদের বাড়িতেও গাছ এখানে এই এই আমাদের যে কটা বাড়ি আছে এই বাড়ি এই বাড়ি এই বাড়ি এই বাড়ি এর বাড়িতেও গাছ
কত বড় হবে কে জানে, না এইরকমই হবে পাতুরি খাওয়ার। এই যে এখন কাস্টার্ড খাওয়া চলছে, ভালো কে বানিয়েছে, এই যে কাস্টার্ড কে বানিয়ে এনেছে, হাত তোলো। আচ্ছা লেবু গুলো গা এর গাছে, হ্যাঁ ওকে আর দেন, ওইটুকু আমরাই খেয়ে নেবো সবাই। এই যে কাস্টার্ড, আম দে, আমও কি গাছের, ওর বাড়িতে আম গাছ আছে, সেই আম এখন কাঁচা আম। দেখো ফেললো, চলো আজকের মতো ওর বাড়ি থেকে টাটা, জুতো আমাদের নিচে তো, হ্যাঁ টাটা টাটা টাটা, একদম একদম খুব ভালো লাগলো, সারাটা দিন কাটলো। চল আর ফোন দেখে কি হবে, হ্যাঁ ওই যে তার মধ্যে একজনকে ফোন ফেলে গেছে, কে নেবে এটা, হ্যাঁ বুলা চলে গেছে। টাটা টাটা।